বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। দেশ কা মিজাজ এনডিএ কো তো 400 পার কর পাই কে রহেগা। গত লোকসভা নির্বাচনে বাংলায় 18টা আসনে জয়ী হয়েছিল বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল 22টা আসন। কংগ্রেসের ঝুলিতে ছিল 2টো আসন। বামেরা শূন্য হাতেই ফিরেছিল। এবারের চিত্র ঠিক কি রকম হতে পারে? বেসরকারি সংবাদ মাধ্যম যে সমীক্ষা ইতিমধ্যে প্রকাশ করেছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত যদিও কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না, হিসেব বদলে যেতে পারে, তবু এই ধরনের সমীক্ষা থেকে একটি রায়ের আঁচ পাওয়া গিয়েছে, আর সেটাই আজ তুলে ধরার চেষ্টা এই রিপোর্টে। বাংলার মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট? নাগরিকরা বলেছেন খুব সন্তুষ্ট 32%, মোটামুটি সন্তুষ্ট 31%, অসন্তুষ্ট 37%। আপনিও আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। প্রধানমন্ত্রীর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট মানুষ? ভোট এসেছে খুব সন্তুষ্ট 44%, মোটামুটি সন্তুষ্ট 35%, অসন্তুষ্ট 20%, 1% উত্তর দিতে চায়নি। মুড অফ দ্য নেশন 2023 সালের 15 ডিসেম্বর থেকে 2024 সালের 28 জানুয়ারি পর্যন্ত সমীক্ষা করেছে। সমীক্ষা বলছে 2024 সালে বিজেপির ঝুলিতে বাংলার 40% ভোট যেতে পারে। এদিকে ইন্ডিয়া জোটের ঝুলিতে 53% ভোট যেতে পারে। তৃণমূল, কংগ্রেস এবং বামেদের একসঙ্গে ধরা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 7% ভোট। আসনের নিরিখে এবারে লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস 22টা আসনে জিততে পারে। বিজেপির ঝুলিতে যেতে পারে 19টি আসন, যা গতবারের তুলনায় একটি বেশি। কংগ্রেসের একটি আসন কমতে পারে। ইন্ডিয়া টিভি সিএনএক্স সমীক্ষা করেছে এবং তারা বলছে তৃণমূল 21 আসন বাংলায় পেতে পারে, বিজেপি 20টা, ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে। নিউজ 18-এর সমীক্ষা বলছে তৃণমূল 17টা, বিজেপি 25টা আসন পেতে পারে, বাকিদের খাতা শূন্য থাকবে। ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে তৃণমূল 22টা, বিজেপি 19টা, ইন্ডিয়া জোট 1টা আসন পেতে পারে। এবিপিসি ভোটার ওপিনিয়ন পোল বলছে বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে। মোট 40টা লোকসভা আসনের মধ্যে এনডিএ 32টা আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 8টি আসন পেতে পারে। ঝাড়খণ্ডে এনডিএ সর্বাধিক আসন পাবে বলে মনে হচ্ছে। এই রাজ্যের মোট 14টি আসনের মধ্যে এনডিএ 12টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 2টো আসন পেতে পারে। বিজেপি দিল্লির 7টি আসনের সব কটাতেই জিতবে মনে হচ্ছে। সন্দেশখালী ইস্যু কি নতুনভাবে মাইল ফলক দিতে পারে বিজেপিকে? উত্তরে 44% হ্যাঁ বলেছেন, 32% বলেছেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট। রান্নার গ্যাসের দাম কমানোর সুবিধা কি বিজেপি পাবে? 49% বলছেন হ্যাঁ, 33% বলছেন না। জম্মু কাশ্মীরের যে 5টা আসন রয়েছে তাতে জনমত সমীক্ষার পূর্বাভাস বলছে কংগ্রেস পেতে পারে 44% ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে 42% ভোট, অন্যান্যরা 7% করে ভোট পেতে পারে। লাদাখে বিজেপি এগিয়ে থাকবে পূর্বাভাস এমনটাই, ঝুলিতে যেতে পারে 44% ভোট, কংগ্রেস পেতে পারে 41%, বাকিদের ঝুলিতে 15% ভোট যেতে পারে। উত্তরাখণ্ডে 5টি আসনেই পদ্ম ফুটতে পারে, খাতা খোলার সম্ভাবনা নেই কংগ্রেসের। রাজ্যওয়ারি বিচারে হিমাচল প্রদেশের সবচেয়ে বেশি শতাংশ ভোট পেতে পারে বিজেপি, 66% ভোট আসতে পারে, কংগ্রেস পেতে পারে 33% ভোট। তামিলনাড়ুতে এগিয়ে থাকতে পারে ইউপিএ, 55% ভোট পেতে পারে, 11% ভোট যেতে পারে এনডিএর ঝুলিতে। কেরলে 20% ভোট পেতে পারে বিজেপি,
কংগ্রেস সহ ইউপিএ জোটের ভাগ্যে যেতে পারে 45% ভোট, বামেদের জন্য থাকতে পারে 31% ভোট। সব মিলিয়ে এই কেরল রাজ্যে যে কটা আসন রয়েছে তার সবকটা কংগ্রেসের ঝুলিতে যেতে পারে বলে ইঙ্গিত। সমীক্ষা বলছে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রভাব থাকবে 30% মানুষের উপর। সমীক্ষা দাবি করছে 2024 সালে লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ, কিন্তু মোদীর 400 পার এই দাবি পূরণ হবে না, 366 আসনে জিতবে এনডিএ। দেশ কা মিজাজ এনডিএ কো তো 400 পার কর পাই কে রহেগা, লেকিন ভারতীয় জনতা পার্টি কো 370 সিট অবশ্য দেগা। ৪৫.৯% ভোট পেয়ে জিতবে এনডিএ। ইন্ডিয়া জোট 39% ভোটে 156 আসনে জয়লাভ করতে পারে। 2019 সালের প্রাপ্ত ভোট থেকে 3.08% বেশি ভোট পাবে এনডিএ। ইন্ডিয়া জোট পাবে 2.5% বেশি ভোট। কংগ্রেস গতবারের 52 আসনকে টপকে এবারে জয় পাবে 59 আসনে, তেমনটাই দাবি সমীক্ষায়। বয়স 75 হয়ে গেলে কাউকে প্রত্যক্ষ রাজনীতিতে রাখার পক্ষপাতী নন নরেন্দ্র মোদী, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর আসনে থাকতে পারেন তার 83 বয়স পর্যন্ত। নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ তেমনটাই মনে করেন। আগামী 10 প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার তিনি ক্ষমতায় তো আসবেনই, চতুর্থবারেও প্রধানমন্ত্রী হবেন। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে ভোট দেয়, সেই কাজের বিচারেই আগামী 10 বিজেপি দেশের ক্ষমতায় থাকবে, এমনটাই মনে করছেন অমিত শাহ। মোদীর কথায় এনডিএ 400 আসন পেরিয়ে যাবে, বিজেপি 370 আসন দাবি করছে প্রত্যক্ষভাবে। হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ, তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এখন ভোটের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়, সেটা এলেই আমরা সবটাই চোখের সামনে দেখতে পাব। বেঙ্গল কে বারে মে কিউকি পুরা দেশ জানতা হ্যায় কি বেঙ্গল কা আদমি বুদ্ধিজীবী হ্যায়। উনহোনে কাহা বেঙ্গল থিংস ফার্স্ট এন্ড দেন ইন্ডিয়া থিংস। রিপোর্টের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কমেন্ট বক্সে আপনার মতামত, আপনার তথ্য, আপনার হিসেব কি বলছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত আপনি জানতে পারেন আমাদের। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।